কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প থমকে রয়েছে ভিলেন হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির নেতা প্রদীপ সরকার এ নিয়ে আমার স্টুডিওতে এই মুহূর্তে আমি পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক স্নেহাশী সরকারকে এবং বিজেপি নেতা প্রদীপ সরকারকে বিশেষ প্রতিবেদন দেখে নিন হার্স নিউজের পর্দায় এই যে কালিয়াগঞ্জ টানাপুরের রাজনীতি এখন একটা জিনিস বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জের রেলপথ যেরকম হয়েছে ব্রডগেজ হয়েছে বা রেল আরও উন্নত হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ রেল স্টেশনটা মডেল স্টেশন হচ্ছে একজন বিজেপি নেতা হিসেবে আপনার এটা কতটা ভালো লাগছে দেখুন উন্নয়ন মানে হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন সিস্টেম আপনি সড়ক বলুন রেল বলুন বিমান বলুন বা ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন পরিষেবা বলুন এ সবগুলো হচ্ছে কমিউনিকেশান সিস্টেম আমরা দেখেছি যখন থেকে ভারতীয় জনতা পার্টি দিল্লির সরকারে এসছে অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে ভারতবর্ষে যোগাযোগ ব্যবস্থায় একটা খুব অগ্রগতি এসছে সে টেলিফোন পরিষেবার ক্ষেত্রে বলুন শ্রদ্ধেয় প্রাক্তন টেলিকম মন্ত্রী তপন শিকদার ছিলেন তিনি এক সময় বলতেন যে কৃষক মাঠে হাল বইতে যাবে আর বাড়িতে বলবে বউকে ফোন করে যে তুমি আমার লাহারিটা মানে খাবারটা মাঠে নিয়ে এসো তা আমরা তখন বলতাম তপনদা এটাও কি সম্ভব তপনদা বলতে অসম্ভব কিচ্ছু নেই দেখবে প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল থাকবে কে কোথায় আছে মোবাইল হবে হচ্ছে মানুষের সেকেন্ড অ্যাড্রেস মানুষকে খুঁজে পাওয়া যাবে ইটস এ কাইন্ডস অফ কমিউনিকেশন সিস্টেম ঠিক তেমনি সড়কপথ সড়কপথেও প্রধানমন্ত্রী গ্রামের সঙ্গে শহরকে জুড়ে দেওয়ার জন্য গ্রামের মানুষের সঙ্গে শহরের মানুষকে জুড়ে দেওয়ার জন্য আমলে যেরকম অটলবেরি বাজপেয়ীর আমলে আমরা দেখেছিলাম যে স্বর্ণ চতুর্ভুজ পরিকল্পনা এবং টেলিযোগাযোগ ব্যবস্থা এবং সমস্ত দেশের মিটার গেজটাকে তুলে দিয়ে সেখানে ব্রডগেজ করা এবং সেখানে অপটিক ফাইবার কেবল বসানো যার থেকে এখন রেলের অনেকটা আয় বেড়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে কালিয়াগঞ্জ একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা মকস শহর এবং এই কালিয়াগঞ্জ যে বুনিয়াদপুর রেলপথটা যেটা আমরা জানি আপনিও দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন আমিও সাংবাদিকতার পেশায় আছি এবং আমরা দেখছি যে এই যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথটা হলে পরে এখন যেটা বিজেপি আরও যেটা যোগ মানে যোগাযোগ ব্যবস্থার উপর আরও যেটা গুরুত্ব দিচ্ছে এবং তাতে করে কি কি মানে কতটা উন্নত হতে পারত যোগাযোগ ব্যবস্থাটা আপনার কি মনে হয় দেখুন সড়ক এবং রেলপথ যত বাড়বে তত মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা বাণিজ্য বাড়বে এলাকার গুরুত্ব বাড়বে অবশ্যই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ রেললাইন যদি ইতিমধ্যে কমপ্লিট হয়ে যেত আমি মনে করি যে কালিয়াগঞ্জ শহরের শ্রীবৃদ্ধি অনেকটা হতো হলো আমাকে শেষ করতে আমাকে শেষ করতে দিন শেষ করতে দিন সবাই তো বলে যে আমি নাকি আন্দোলন করে রেলপথ বন্ধ করেছি কিন্তু আপনাকে প্রাথমিক বিষয়টা জানতে হবে রেললাইন আকাশ দিয়ে হবে না রেললাইন মাটির তলা দিয়ে হবে না রেললাইন কোথায় দিয়ে হবে এই কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত বত্রিশ কিলোমিটার দীর্ঘ যে রেল প্রকল্প তার জন্য প্রাথমিকভাবে চিহ্নিতকরণ করা ছশো পঁচাশি পঁচিশ একর জমির উপর দিয়ে হবে সে জমিটা কার সে জমিটা বাংলার খেটে খাওয়া কৃষকের তা আমার দাবি কি ছিল আমার দাবি ছিল রেলপথ হোক রেলপথের নকশা তৈরি হোক দ্রুত রেলপথ তৈরি হোক কিন্তু কৃষকদের জমি যেখানটায় যাচ্ছে যেখানটায় স্কুল বাড়ি নষ্ট হচ্ছে যেখানটায় মন্দির কিংবা কোনো উপাসনাস্থল রয়েছে সেটা নষ্ট করে তার উপর দিয়ে রেল হচ্ছে বা যেটা মানুষের বাড়ি ভেঙে তার উপর দিয়ে রেল হবে সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ হিসেবে রেল দপ্তর বা যারা জমি নেবে কার্যত তো আমি যতটুকু জানি যে ভারতবর্ষের যে কোনো জায়গায় কোনো প্রকল্প হলে সেই জমি অধিগ্রহণ করতে হয় সংশ্লিষ্ট রাজ্য সরকারকে আমরা আমাকে বলতে দিন আমি সেদিন আবেদন করেছিলাম একটাই সাদা কাগজে রেল দপ্তরের কাছে যে ছশো পঁচিশ একর জমি প্রায় দেড় হাজার কৃষকের যাবে এই কৃষকরা জমির মূল্য বাবদ কি পাবেন সেটা আগে নির্ণয় করা হোক উপযুক্ত ন্যায্য মূল্য পেলে কৃষকরা সেদিনও জমি দিত কৃষকরা আজকেও জমি দিতে প্রস্তুত না এবার বিষয়টা হচ্ছে যখন আপনি আন্দোলনটা করলেন তখন তো রেল মন্ত্রকের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আমাদের এবং তিনি যেহেতু মানে বিজেপি সরকারের সমর্থনে তিনি রেলমন্ত্রী হয়েছিলেন সেই সময় আপনি আন্দোলনটা চালালেন এবং তারপরে দেখা গেলো যে আপনি সেই আন্দোলনের মধ্যে আর নেই তো হঠাৎ করে এই জন্যই প্রসঙ্গটা আসলো কারণ এখন গুরুত্বটা বাড়ছে মানে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথটা যাতে হয় সেটা সবাই চাইছে এবং তাতে করে কালিয়াগঞ্জের গুরুত্বটা বাড়বে আমাদের উত্তরবঙ্গের ভৌগোলিক যে যোগাযোগ যে ব্যবস্থাটা সেটা বলবে তার সঙ্গে তো অর্থনীতি আছে আমার প্রসঙ্গটা হচ্ছে যে আপনি এটা কবে বুঝলেন যে দেখুন রেলের তো একটা নির্দিষ্ট একটা নিয়মকানুনের মধ্যে রেল চলে এবং তার মধ্যে থেকে রেল যখন রেলপথ নতুন করে নির্মাণ করতে হয় তার যে ক্রাইটেরিয়া আছে রেল তো সেখান থেকে সরে আসেন তাহলে আপনি আপনার বক্তব্য থেকে কি সরে আসছেন আমি আমার প্রথম দিনের বক্তব্যে যা বলেছিলাম আজকেও এই পনেরোশো কৃষক আমার সঙ্গে রয়েছে আমি এক বক্তব্য থেকে এক চুল নড়ছি না প্রত্যেকটি কৃষকের সম্মতি নিয়েই সেদিন আন্দোলন করেছিলাম এবং একটাই দাবি তুলেছিলাম কৃষকদের বুঝিয়েছিলাম রেলপথের জন্য তারা জমি দিতেও প্রস্তুত ছিলেন কিন্তু তাদের দাবি মোতাবেক আমি রেল দপ্তরের কাছে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি হিসাবে লিখিতভাবে আবেদন করেছিলাম যে কৃষকদের জমির মূল্য এবং সরকারিভাবে তাদের কি সহায়তা প্রদান করা হবে সেটা ঘোষণা করা হোক কার বিপক্ষে কিছু মানুষ আছে এবং সেটা হচ্ছে স্বাভাবিক থাকা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও যেরকম লোক আছে তার বিপক্ষেও আছে সেটা কম বেশি সেটা আলাদা বিষয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা আপনার বিপ বিপক্ষে এতদিন ধরে রাজনীতি করে এসছে কালিয়াগঞ্জ বা আমাদের উত্তর দিনাজপুর জেলার বড় একটা অংশের মধ্যে তারা তো বলছে যে আপনি ভিলেন দেখুন একটা ইংরেজিতে কথা আছে দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরি বডি ক্যান প্লিজ নো বডি তো আমি একজন কৃষকের সন্তান আমি চাষার ছেলে মূলত আমার পেশা হচ্ছে কৃষিজীবী যদিও শিক্ষকতা করি কিন্তু কৃষক পরিবারের সন্তান হিসাবে আমার স্বীকৃতি আর আমি এই কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির মাধ্যমে কালিয়াগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সমস্যা নিয়ে আন্দোলন করে থাকি এবং তার মধ্যে বেশিরভাগ আন্দোলনিক কৃষকদের সম্বন্ধীয় তো যেহেতু এখানে একটা রেললাইন হচ্ছিল কৃষকের জমির উপর দেওয়া হবে কৃষকদের জমির মূল্য নির্ধারণ না করে গায়ের জোরে তাদের জমি দখল করার একটা প্রচেষ্টা চলছিল আমার আন্দোলনটা ছিল তার বিরুদ্ধে সরকারি এক না একতন্ত্রের বিরুদ্ধে আমি আপনাকে এখানে একটু মনে করিয়ে দিই যখন এই রেললাইনটা তৈরি হচ্ছে হবে বলে প্রোপোজাল গেল রেলের দুটো আইন তার মধ্যে উনিশশো বাষট্টি সালের আইনে জমি একর করার কথা বলা হলো কত একর জমি ছশো পঁচিশ একর জমি কোন এলাকা দিয়ে যাবে কালিয়াগঞ্জের বিস্তীর্ণ এলাকা এবং কুসমুন্ডির কিছু এলাকা আর বংশিয়ারির সামান্য কিছু এলাকা বুনিয়াদপুর সংলগ্ন এই বত্রিশ কিলোমিটার দীর্ঘ যে রেলপথ তৈরি হবে প্রথমেই সরকারের ভাবা উচিত ছিল প্রথম তখন পশ্চিমবঙ্গের সরকার ছিল হচ্ছে বামফ্রন্টের আর তখন ইউপিএ ওয়ান গভর্নমেন্ট ছিল যদি আমার স্মৃতি ঠিক থাকে কালিয়াগঞ্জের বিধায়ক ছিলেন তখন প্রমোথনাথ রায় শ্রদ্ধ শিক্ষক মশাই আজকে তিনি নেই আমি তাকেও বোঝানোর চেষ্টা করেছিলাম তিনিও এই রেল লাইনের জন্য অনেক জায়গা দৌড়াদৌড়ি করতেন আমাদের আন্দোলনকে ক্রিটিসাইজ করতেন আমি সেই সময় বলেছিলাম যে মাস্টারমশাই এক কাজ করুন চলুন না কৃষকদের সঙ্গে সবাই মিলে গিয়ে বসি একসঙ্গে তাদের সমস্যার কথা শুনে তাদের যদি সমস্যার সমাধান করতে পারি রেল প্রকল্প হতে তো আমাদের কোনো বাধা নেই কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির বাধা নেই বা আমি প্রদীপ সরকার আমার কোনো ব্যক্তিগত নেই এবং যাদের জমি যাবে তারাও আগ্রহী ছিলেন কিন্তু তারা যে আমাদের তো ওই জমিটাই জীবিকা ওই জমিটাই জীবিকা তারা কি চাইবে না জমির আমি কত মূল্য পাচ্ছি সেটা জানতে না দেখুন পুনর্বাসন তো চাইবেই মানুষ একটা বিষয়বাবু সেটা হচ্ছে যে সেই সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনি খুব ভালো করে এতদিন ধরে যেহেতু রাজনীতি করেছেন আপনি খুব ভালো করে জানেন যে জমি আন্দোলনের সূত্রে কিন্তু তার রাজনৈতিক উত্থান এবং আজকের মুখ্যমন্ত্রী যেটা আমাদের এখানকার অনেকেই মনে করেন তাই তো বিষয়টা হচ্ছে যে সে সময় কি বিজেপি আপনার পাশে ছিল রাজ্য সরকারের ভূমিকা কেমন থাকবে এই রেল প্রকল্প নিয়ে এবং কেন্দ্রীয় সরকার তার ভূমিকা কি থাকছে এই কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প নিয়ে চালু হবে না থমকে যাবে নেক্সট নিউজে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখলেন হার্স নিউজ সমস্ত দর্শককে ধন্যবাদ